এটা সাইজ কত বললে? এটাও 48, এটাও 48। 48 এটা ওয়াটারপ্রুফ আছে, ওয়াটারপ্রুফ আছে, চিপিং করা আছে। আচ্ছা, কোয়ালিটি ওয়ান, তুমি দেখলেই দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করে দিলেই একদম একদম দেখলে তোমরা বুঝতে পারবে, যারা খেলে বা যারা এসব জিনিস নিয়ে ইউজ করে অবশ্যই হাত দিলে বুঝতে পারবে যে তার কোয়ালিটিটা কতটা ডিফারেন্স আছে। ওকে, নেক্সট এটা হচ্ছে বাবলা কাট, বাবলা কাটে এটা বিটটা হচ্ছে বাবলা কাটে, বাবলা কাটের বিট আছে। এবার তুমি যদি ঘরের মধ্যে ছোটখাটো ম্যাচ বোর্ড চাও, 38 সাইজটা নিতে পারো, মানে ঘরে ক্লাবের মধ্যে নরমাল ক্লাবে যারা ইউজ করে 38-44, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 1800 টাকা থেকে স্টার্ট, 1800 থেকে স্টার্ট। ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা ময়দান মার্কেটের ক্যারাম বোর্ডের কালেকশনের ওপর হবে। 28 থেকে শুরু করে তোমরা 52 সাইজের ওপর ক্যারাম বোর্ডের কালেকশন দেখতে পাবে। তো তোমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার, যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে। তো যে কোনো জিনিস কেনার আগে তোমরা ভালো মতো ভেরিফাই করবে, তারপরেই কিনবে। তো চলো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো, কমেন্টে জানাও তোমাদের মতামত। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে দাদা ক্যারাম বোর্ডের কালেকশন দেখাও, তো এটা হচ্ছে ক্যারাম বোর্ডের কিছু কালেকশন তোমাদেরকে আজকে দেখাবো, আর তার হোলসেল রিটেল কিছু প্রাইস তোমাদেরকে বলবো। তো এর লোকেশনটা হচ্ছে ময়দান মার্কেট, বিধানচন্দ্র রায় মার্কেট বা ময়দান স্পোর্টস মার্কেট নামে তোমরা জানো। তো এখান থেকে কী কী ক্যারাম বোর্ডের কালেকশন পাবে দাদার থেকে একটু জেনে নেবো। আচ্ছা, এটা আছে 44 সাইজ, এটা যদি কোনো ক্লাবের ক্ষেত্রে খেলে 44 থেকে নিয়ে যায়, ছোটখাটো ক্লাব হলে, বড় ক্লাব হলে 48-52, 48 অ্যাভেলেবেল থাকে, 52টা অ্যাভেলেবেল থাকে আমার কাছে। আচ্ছা, ঠিক আছে, এটা যেমন আছে 48 আছে, ম্যাচ বোর্ড, প্রপার ম্যাচ বোর্ড যেটাকে বলে, প্রাইস বলে, এটা আছে কালা পালিশ বলে এটাকে, খুলে দেখাচ্ছে দাদা তোমাদেরকে, কোয়ালিটিটা দেখো, কি ওয়ান পাবে কোয়ালিটিটা দেখো তোমরা, 5 বছরের গ্যারান্টি উইথ বিট। আচ্ছা, পলিশ আছে, মিনিমাম 3 বছর চলবে। এটা আছে চিপিং করা মাল, এটাকে বলে চিপিং করা আছে। আচ্ছা, এই যে এটা, আর একটা আছে এর মধ্যে 48 সাইজের ম্যাচ বোর্ডের, স্পেশালি বানানো হয়েছে, এটা উড়িষ্যায় পাঠানো হয়েছে, এর কোয়ালিটিটা আরো 3 গুণ। এই যে দেখো, তোমরা যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, মানে এবার ভালো দেখা যাচ্ছে, মানে কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে, মানে বিশাল কোয়ালিটি। ওয়াটারপ্রুফ প্লাই আছে এটা, হ্যাঁ, চিপিং করা আছে। প্রাইস কি আছে এগুলো? এটা রিটেল প্রাইস আছে 10,500 টাকা, 10,500, ওটা রিটেল প্রাইস আছে 7,500 টাকা, এটা 7,500 টাকা। এটার সাইজ কত বললে? এটাও 48, এটাও 48, এটা ওয়াটারপ্রুফ আছে, ওয়াটারপ্রুফ আছে, চিপিং করা আছে। আচ্ছা, কোয়ালিটি ওয়ান, তুমি দেখলেই দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করে দিলেই একদম একদম দেখলে তোমরা বুঝতে পারবে, যারা খেলে বা যারা এসব জিনিস নিয়ে ইউজ করে অবশ্যই হাত দিলে বুঝতে পারবে যে তার কোয়ালিটিটা কতটা ডিফারেন্স আছে। ওকে, নেক্সট এটা হচ্ছে বাবলা কাট, বাবলা কাটে এটা বিটটা হচ্ছে বাবলা কাটে, বাবলা কাটে। এবার তুমি যদি ঘরের মধ্যে ছোটখাটো ম্যাচ বোর্ড চাও, 38 সাইজটা নিতে পারো, মানে ঘরে ক্লাবের মধ্যে নর্মাল ক্লাবে যারা ইউজ করে 38-44, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 1800 টাকা থেকে স্টার্ট আছে, 1800 থেকে স্টার্ট আছে, 1800 আছে, 4200 আছে, ওকে, 42 সাইজ আছে, 3500 টাকা আছে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আর একদম ছোট যে সাইজে যেটা তো স্টোরে আছে ওগুলোর একটু প্রাইস যদি দু একটা বলে দাও। তোমার 26 সাইজ আছে, 28 সাইজ আছে, এগুলো 400 থেকে 450 রিটেল প্রাইস আছে। আচ্ছা, এবার তুমি একটু বড় সাইজ নিতে গেলে 34 আছে, 36 আছে, 1,500 টাকা। দোকান করছে বা ক্যারাম বোর্ডের কালেকশন রাখতে চাইছে হোলসেলে, তারা যদি নিয়ে যাও তো সেই দামটাও সেই পরিমাণে কম হয়ে যাবে আর কোয়ালিটিটা অনেকটাই বেটার হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম 38-44-48 সাইজ, ঠিক আছে। তো আরো 26 আছে, 28 আছে, যেগুলো তোমাদেরকে বললামই নর্মালি দোকানে রাখি, দোকানে রাখে, এটা হচ্ছে আমরা গোডাউনে এসেছি যে স্টক গুলো রাখে যে ভালোভাবে দেখানোর জন্য, একদম একদম ওটার জন্য এখানে রাখো, যাতে সবাই একদম এখানে সামনে পুরো স্পেস পুরো একদম দেখে স্ট্রাইকার মেরে দেখে নিতে পারে। এমন নয় যে জিনিস ভালো দেবো, জিনিস বরাবর দেবো,
জিনিসটা মিলে দেখবে, তাদের যদি ভালো লাগে নেবে কোনো ব্যাপার। এর মধ্যে কি স্ট্রাইকার ফাইকার সব থাকবে, গুটি টুটি? হ্যাঁ স্ট্রাইকার গুটি সব থাকছে তো। আচ্ছা একটা ম্যাচ বোর্ড নেবে, গুটি স্ট্রাইকার ম্যাচ বোর্ড আর গুটি দেবো, সেটাই কোয়ালিটি মেইনটেইন হবে। আর কভার ফভার কি দেয়া হয়? দেখো আমাদের বোর্ড এরকম ভাবে আছে অ্যাকচুয়ালি, ট্রান্সপোর্টে হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে, দুটো করে সেট আছে। আচ্ছা মানে সঙ্গে কভার আছে না, কভার তোমাকে আবার নিজস্ব পরিমাণ মতো ঘরে বানিয়ে নিতে হবে। তো নর্মালি তাহলে আরেকবার বলে দাও যে স্টার্টিং কেমন কি প্রাইস আছে, একটা মুখে বলে দাও। আছে 400 থেকে 450 একদম স্মল বাচ্চাদের জন্য। সাইজটা কত আছে? ওটা দিনে গ্রিপ দিতে পারে, 18 সাইজ আছে, 26 সাইজ আছে, 400 450 500 এর মধ্যে পেয়ে যাবে একদম। এবার তুমি যদি মিডিয়াম কোয়ালিটি একটু বড় বাচ্চাদের গিফট দিতে চাও বা বাচ্চারা খেলবে 12 14 বছরে, 34 নিতে পারো, 36 নিতে পারো। আচ্ছা 36টা তোমার এরকম বিটটা এটা যেমন মোটা আছে, লম্বা বিটটা পাবে কিন্তু অত মোটা বিট পাবে না, বিটটা অত মোটা হবে না, লম্বা হবে। ওকে আর তোমার 36 সাইজটা নিতে পারো, 1500 এর মধ্যে হয়ে যাবে। এবার তুমি যদি বলে যে 38 নেবে, 38 আছে, 42 আছে, এটা ম্যাচ বোর্ড স্টার্ট একদম। ঘরে তোমরা ম্যাচ বোর্ড নিজেরাও বড়ও খেলতে পারবে, স্পেস ছোট হলে 38 সাইজ নিতে পারো। 38 এর দামটা? 38 এর দাম আছে 2800 টাকা, 2800 টাকা। ওকে 42 সাইজ আছে 3500 টাকা দাম, 44 সাইজ আছে 4500 টাকা। তারপরে তোমরা নাও নিজের চয়েস, এমন কোয়ালিটি যে তোমরা দেখলে বুঝতে পারবে। তুমি এই যে 38 দেখালাম, হ্যাঁ দেখলে পছন্দ হয়ে যাবে, আমার 200% গ্যারান্টি একদম। এমন এমন জায়গায় দিয়েছি, বড় বড় তাবর নেতাদের দিয়েছি, কোনো কমপ্লেন নেই একদম একদম। তো আমার একটা 48 সাইজ বোর্ড আপনার এতে যাবে, সিয়াখালা যাবে। আচ্ছা একটা মাদ্রাস স্কুলে আগেও আমি ভিডিও করেছি, তো অনেকে রিকোয়েস্ট করেছিল দাদা ক্যারাম বোর্ডের কালেকশন দেখো, স্পেশালি যে ক্যারাম বোর্ডের কালেকশন। তো আজকে দাদার সাথে দেখালাম, দাদাও দেখালো পুরো কালেকশন। আর ক নম্বর গেট থেকে ঢুকলে সুবিধা হবে সন্তোষ পথে? 6 নম্বর গেট, বিধানচন্দ্র গ্র্যান্ড হোটেলের অপরে একদম একদম। তো ডেসক্রিপশনে নাম্বার যাবতীয় ডিটেলস ঠিক আছে সব কিছুই থাকবে। তো থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। তো ভিডিওটা যাদের ভালো লাগবে লাইক শেয়ার আর তোমরা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও অনেক অনেক স্পোর্টস রিলেটেড ভিডিও তোমরা দেখতে পাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে যাবতীয় আর যে স্পোর্টস রিলেটেড ভিডিও আছে, জার্সি থেকে শুরু করে ট্রফির কালেকশন, ক্রিকেট, ফুটবল, ফুটবল বুটের কালেকশন থেকে শুরু করে হিউজ ভিডিও অলরেডি করা আছে। তো সেগুলো দেখতে চাইলে ডেসক্রিপশানে থাকবে। তো তোমাদের যদি কোনো বক্তব্য বা কোনো মেসেজ থাকে বা কোনো কোশ্চেন থাকে সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।